ভোট এলেই বয়ে যায় প্রতিশ্রুতির বন্যা, আর ভোট মিটে গেলে তাকিয়েও দেখেন না জনপ্রতিনিধিরা। এই তীব্র তাপপ্রবাহে কল আছে কিন্তু জল নেই বাসন্তীর মানুষদের কাছে। কল আছে তবে কল দিয়ে জল পড়ে না, দূর থেকে পানীয় জল আনতে হয় বাসিন্দাদের, জল কিনে খেতে বাধ্য হচ্ছেন অনেকেই। তীব্র গরমে এভাবেই জলকষ্টে ভুগছেন বাসিন্দারা। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খেরিয়া গ্রামের ঘটনা। পানীয় জলের সংকট প্রকট এখানে, জলের কষ্টে ভুগতে হচ্ছে অভিযোগ গ্রামবাসীদের। এলাকায় কল আছে কিন্তু জল নেই সেই কলে। দীর্ঘ সাত থেকে আট মাস খারাপ হয়ে পড়ে রয়েছে কল, প্রশাসনের সবাইকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। অভিযোগ ভোট আসলে প্রতিশ্রুতি দেয় নেতারা, কিন্তু ভোট মিটে গেলে সেই প্রতিশ্রুতি তারা রাখে না। আমাদের কল নেই, জল নেই, পুকুর খাল সব শুকনো, তা আমরা অত দূর থেকে জল বয়ে আনবো, ছেলে বউদের কি করে খাওয়াবো? জল বয়ে বয়ে পারবো? প্রধান ভোটের বেলা তখন প্রধান আসবে, আর যেমন জল থাকবে না দেশে, যেমন কাজের বেলা তখন কই প্রধান আসে না, ভোট নেবে শুধু ভোটের সময় আসবে, আর কাজের বেলা তখন ভোট ভোট নিতে এলে আমরা কেউ ভোট দেবো না গ্রামে, কেন ভোট দেবো কেন? আমি আর কলের জল পাই না, আমরা আট ন মাস জল নি কলে, কত দূর থেকে জল আনতে হয় আমাদের, জল কেন জল খেতে হয়, টাইম কল সব জায়গায় টাইম কল দিচ্ছে, আমাদের এখানে টাইম কল নেই। গ্রামবাসীদের আরও অভিযোগ, এর ফলে অন্য পাড়া থেকে গিয়ে পানীয় জল নিয়ে আসতে হয়। বাসিন্দা তাপসী মণ্ডল বলেন, জলের কল সাত থেকে আট মাস খারাপ, আমরা জল পাচ্ছি না। ন মাস খারাপ হয়ে আছে, তার ভিতরে দু তিনবার সারানোর চেষ্টা করেছি, ওই যে জল ওঠে, একবার জল উঠেছিল সে একদম খাওয়ার মতো না, কালো কালো মতো জল উঠেছে, সে আর হয় না। সব দেবো, কল দেবো, সব ঘরে ঘরে নাকি কল দেবে, টাইম কল নাকি এই সব ট্রেনে নাকি দেবে, আর ভোট হয়ে গেলে সব হয়ে গেল, প্রধানের সব জানানো হয়েছে হবে হবে হবে। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল জানিয়েছেন, তীব্র তাপপ্রবাহ ফলে জলস্তর নেমে যাওয়ায় সমস্যা হচ্ছে। বিডিও ও স্থানীয় পঞ্চায়েত প্রধানকে অবিলম্বে এলাকায় পানীয় জলের ব্যবস্থা করতে বলেছি। জানা গিয়েছে পিএইচপির মাধ্যমে দ্রুত এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হবে। প্রচণ্ড তাপপ্রবাহের ফলে জলস্তর 100 ফুটেরও নিচে নেমে যায়, টিউবওয়েলের সংকট দেখা দিয়েছে, মানুষ সাময়িকভাবে পানীয় জল পাচ্ছে না, এই অভিযোগটা আমার কাছে এসেছে। বিডিও এবং পঞ্চায়েত প্রধানকে অবিলম্বে এই অকেজো নলকূপটা মেরামতি করা এবং পিএইচই দপ্তরকে আমি বিশেষ অনুরোধ করেছি। তবে এই ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি। এটা পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু এটা হয়েছে, যে পরিমাণ টাকা আজকের শাসক দলের নেতারা লুট করেছে, সেই পরিমাণ টাকা দিয়ে যদি তারা উন্নয়নটা করত, তাহলে সাধারণ মানুষের পানীয় জল নিয়ে আজকের আন্দোলন করতে হতো না, সাধারণ মানুষ সুচিকিৎসার জন্য অন্য রাজ্যে তাদেরকে চলে যেতে হতো না, আজকের পানীয় জলের সমস্যার জন্য জড়িত সেই সমস্ত গ্রামে যাতে দ্রুত সাধারণ মানুষ পানীয় জল পায়, তার জন্য প্রশাসনের এর দৃষ্টি আকর্ষণ করতে আমরা অনুরোধ জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাসন্তী। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।